মাছ রাখা এটা হারাপ এটা বলা হয়নি কোথাও আসলে তারপরও আমরা এটা সৌন্দর্যের জন্য হয়তো রাখি তবে কিছু প্রাণী আসলে আটক অবস্থায় থাকে তাদের কিছু কষ্ট হয় আসলে মূলত উচিত হলো জিনিসকে যেখানে যেটা রাখা দরকার অবশ্যই আলাম হিফাহ আদব অর্থাৎ আদবই হচ্ছে শিষ্টাচার মৌলিক সংজ্ঞাই হলো যে জিনিসটা যেখানে রাখা উচিত যে জিনিসটাকে যেভাবে রাখা উচিত সেটা সেভাবে রাখার নামই হলো আদব অনেক জিনিস আছে জায়েজ বলা যায় হয়তো হারাম না কবিরা নয় কিন্তু ওইটা আসলে উপযুক্ততা না ওই কাজটা ওইভাবে করা ঠিক না এই জন্য আমরা বলবো যে মাছের কাজ হচ্ছে মাছ বা মৎস্য প্রাণী এটা থাকবে হলো উন্মুক্ত খোলা জায়গায় নদীতে থাকবে এটা পুকুরে থাকবে সেখানে চাষ হবে আবার আল্লাহর বান্দাদের এটা খাদ্যদ্রব্য হিসাবে এটা আবার চলে আসবে কিন্তু এটা আমরা হয়তো সৌন্দর্যের জন্য এই করমের ভিতরে পালন করি এটা বড় ধরনের কোনো গুণা হবে বলে আমরা মনে করি না এবং ইসলামিক স্কলারগণ এটাকে হারাম বলেননি তবে না করা ভালো আমি মনে করি এটা তাকওয়ার জন্য না করা এটা উত্তম হবে আমাদের